একবার বয়ান করতেছি, বয়ান করতেছি, তো একজনে স্লিপ পাঠাইছে, হুজুর গীবত করবেন না, গীবত করলে তো গুনাহগার মৌলবি হয়ে যাবেন। তখন বুঝলাম এটা জাহেল মৌলবি, মূর্খ, দিন শিখছে কিন্তু মূর্খ, যে এই জন্য ওই কথা বলছে। তার মানে গীবত, এটাও তো চিনতে হইব কোনটা গীবত আর কোনটা ইবাদত। গীবত আর ইবাদত চিনার যোগ্যতা অর্জন করতে হবে, এর জন্য দরকার ইলমি দ্বীন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সব মুসলমানের উপরে ইলম শিখা ফরজ, এজন্যই ফরজ। ফরজ ইলম না শিখলে পরে গীবত বুঝবে না, ইবাদত বুঝবে না, হালালও বুঝবে না, হারামও বুঝবে না, সুদ ঘুষও বুঝবে না, বকশিশও বুঝবে না, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, বুঝবে না তো, সব পেঁচ পুছ লাগাই ফেলাবে, হালাল বুঝবে না, হারামও বুঝবে না, দাওয়াতও বুঝবে না, মেহনতও বুঝবে না, জুলমতো বুঝবে না। আমার কয়েক গীবত করবেন না, আমি বললাম যে কি কি গীবত হয়েছে, কয় যে সাদ সাহেব রয়েছে দিল্লি, হের বদনাম বাংলাদেশে বসে বসে করতেছেন, এটা গীবত না? ওই যে হেরা শুনছে, গীবত কাকে বলে, ভাইয়ের অনুপস্থিতিতে ভাইয়ের দোষ আরেকজনের কাছে চর্চা করার নাম হলো বলেন, মানে ভাইয়ের দোষ ভাইয়ের অনুপস্থিতিতে আরেকজনের কাছে বলা, এটারে কি কয়, এটাকেই বলে গীবত। সাত সাপ রয়েছে দিল্লি, হের বদনাম বাংলাদেশে বসে বসে আনসারি সব করে, মামলক সব করে, আপনিও করেন, আপনারা সব গীবতকারী মৌলবী যদি বলে, তাহলে আসলে সে গীবত চিনে না আর ইবাদত চিনে না। আরে বুকা, কখনো কখনো দোষ গোপন করা ইবাদত, কখনো কখনো দোষ প্রকাশ করা ইবাদত। হাদিসের দলিল পরে আগে যুক্তিতে আসেন, ছেলে বিয়ে করাবেন অথবা মেয়ে বিয়ে দিবেন, এবার পাত্রর বাড়ির আশেপাশে যায় যদি চাচাদেরকে জিজ্ঞাসা করেন, আপনার হাউজিং এ অমুক থাকে হাজি সাহেব, ছেলেটা কেমন, বাবা টাবা খায়নি, গাঞ্জা মাঞ্জা টানেনি, এই কথা জিজ্ঞানো কি, এটা কি অপরাধ? হাজি সাহেব যদি খায়ের খা হয়ে বলে আস্তা গাঞ্জুটি, এইটা কি গীবত? আরে এতটুকুন যদি না বলে, তাইলে তো একটা নেককার মেয়ে গাঞ্জাখোরের কাছে ধরা খাবে, এতটুকুন না বললে। এজন্য ছেলে বিয়ে করার সময় পাত্রপক্ষের লোক পাত্রীর বাড়ির এলাকায় যায়, বলে কি ব্যাপার, মেয়েটা কেমন? মেয়েটার তো চারজনের লোকে প্রেম আছে, একজনে বলে দিছে, এ যদি বলে দিয়ে থাকে তাহলে কি গীবত করছে? কথা বলেন জোরে আওয়াজ করে, গীবত করছে, গীবত করছে, এটা গীবত না। গীবত হলো ভাইকে কষ্ট দেওয়ার নিয়তে তার ব্যক্তিগত দোষ আরেকজনের কাছে ফ্লাশ করে দেওয়া, যা শুনলে সে কষ্ট পাবে, ওটা হলো গীবত। কিন্তু কখনো কখনো দোষ মানুষের কাছে বলে দেওয়া ইবাদত। এ কারণে আমরা দেওয়ানবাগির দোষগুলো বলি বসে বসে, কথা বলেন না কেন, কথা বলেন। এর আগে এইখানে দেওয়ানবাগের মাহফিল হইতে চেয়েছিল, আমরা মানা করছি, আর একবার সবুজুর এখানে আছে, ওলামারা আছে, আমরা সবাই যে বলছি দেওয়ানবাগির কি কি ত্রুটি, এগুলো যে বলছি, এটা কি গীবত? এটা গীবত, এটা গীবত। রেজবি সাহেবের ব্যাপারে অলিপুরি সাহেব বই লেখছে, আমাদের অলিপুরি সাহেব রেজবির বিরুদ্ধে কি লিখছে, এই তবলিগি কো বাঁচাইতে যায়, রেজবির লোকে নেত্রকোনায় আল্লামা অলিপুরি বহস করছে, দাওয়াত তবলিগ ওয়ালাদেরকে মসজিদে হেফাজত করতে যায়, রেজবির বিরুদ্ধে বই লিখছে, এখন রেজবির দোষ লেখা কলম দিয়ে ছাইড়া দিছে, এটা গীবত লিখে ছাইড়া দিছে, কথা কল না কেন? কেউ যদি খারাপ কর্ম করে, যার খারাপ কর্মের প্রভাবে ভালো মানুষ খারাপ হতে পারে, তো ও কুকর্ম সম্পাদনকারীর কালো চেহারাটা খুইলা জাতির কাছে তার কালা চেহারা ধরে দেওয়া, এটা হলো ইবাদত।
আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন, ঠিক কিনা? এই কাম এটার উপরেও আলাদা পড়াশোনা আছে, তাখাসসুস ফি উলুমিল হাদিসের পড়াশোনা, হাদিস বর্ণনাকারীদের জীবন নিয়ে গবেষণামূলক পড়াশোনা, আল জারহ ওয়া তাদিলের আলোচনা, এর উপরও লেখা পড়া আছে। শিখছো তো তিন কলম, অল্প বিদ্যা ভয়ঙ্কর বেটা, শিখছো তো তিন কলম মাত্র, মাত্র তিন কলম লেখাপড়া করছো, নিশান টানে পীর হইছে হের কাছে যে মুরিদ হইছো, খবিশ কোনে কর জানবি না? ও কোন কলেজের ছাত্র, ও কি গাঞ্জা পার্টির ছাত্র, নাকি ও কোন পড়ালেখা করা মুলবি, নাকি আস্তা শয়তানের দালাল, দেখবি না? আগে ওইটা দেখতে পারলি না? আগের জমানার মুমিনরা কারোর কাছ থেকে হাদিস নিলে আগে দেখতো লোকটা কেমন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই লম্বা সফর করে এক জায়গায় গেছেন, এক মুহাদ্দিসের কাছ থেকে একটা হাদিস আনার জন্য গেছেন, যা দেখে ওই মুহাদ্দিস সাহেব বাড়ি নাই, কই গেছে? এলাকার লোকেরা বলে মুহাদ্দিস সাহেব তার গুড়া আনতে মাঠে গেছে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই উনি চিন্তা করলেন মানুষের সাথে তার আচরণ কেমন, শুধু এটা দেখব না পশুর সাথে তার আচরণ কেমন এটাও আমি দেখব, দেখি সে গুড়ার সাথে কি আচরণ করে, তাহলে তার ছাত্র অমু তাছাড়া অমু না। পশু পাখির উপরেও জুলুম নাই আর ইনসানের উপরে জুলুম, এ তো অনেক পড়ার কথা। পশু পাখির রক্ত নিয়ে খেলা করার ইজাজত ইসলামী শরীয়তের ভেতরে নাই, সেখানে তো মুসলমানের রক্ত নিয়ে খেলা, মুসলমানের ইজ্জত নিয়ে খেলা, প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে, উঠানের ভেতরে সন্তানদের সামনে, ক্ষমতার দাপটে নারীর ইজ্জত লুণ্ঠনের খেলার আমল, নারীর ইজ্জত লুণ্ঠনের খেলার আমল এসেছে। কিন্তু একটা পশু পাখির উপরেও জুলুম করা যাইতো না, মানুষ তার সাথে কথাই বলতো না যে পশুর উপরেও জুলুম করে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি দৌড়ে মাঠে চলে গেলেন এটা দেখার জন্য, মুহাদ্দিস সাহেব গুরার সাথে আচরণটা করে কি, যায় দেখে মুহাদ্দিস সাহেব নিজের আঁচল এমনি করে ধইরা গুরারে ধোকা দিয়ে ডাকতেছে, অথবা কোন বর্ণনা আছে খালি ভাণ্ড ধইরা সুসু সুসু করতেছে, অনেকে বিড়াল ডাকেন না সুসু সুসু এরকম ডাকতেছে, ঘোড়াটা দৌড়ে কাছে আসছে আচল ছেড়ে দিয়ে খালি ভাণ্ড নামায়ে মুহাদ্দিস সাহেব ঘোড়ার কান ধরেছে, গলায় রশি লাগায়া ধরে যখন হাঁটা শুরু করেছে দেখে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় রইছে, কি বাবা তুমি করতে আসছো, কে তুমি? মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, আমি হাদিস নিতে আইছো বুঝি বাবা তুমি আমার কাছে? জি আপনার কাছে হাদিস নিতেই তো আসছিলাম, কিন্তু বাবা আপনার কাছে মাপ চাই, আপনি ও হাদিসটা উচ্চারণ করেন না, যার তার কাছ থেকে হাদিস সংগ্রহ করে আমার কিতাবে আমি যার তার হাদিস ঢুকাইতে চাই না, পশুর সাথে যে ধোকাবাজি করতে পারে সে মানুষের সাথেও ধোকাবাজি করতে পারে, আপনার মতো দুর্বল মানুষের কাছ থেকে আমি হাদিস শিখতে চাই না। এটা ছিল আগের জমানার ঈমান, এটা ছিল আগের জমানার ডান বামের হিফাজত। আর তোমরা তো এখন মৌলভীও ডান দেখা চিনো না, পীরও ডান দেখা ধরো না, বামপন্থী গাঞ্জা খররে পীর বানাও, আর কোট টাই পড়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, দুই রাকাত নামাজের ইমামতি করার যোগ্যতা নাই, তার ওয়াজ শুনো, তার ওয়াজ শুনো যে সূরা ফাতিহার ভিতরে গলত করবে, ভুল করবে, দুই রাকাত নামাজ পড়ানোর মাসাইল সম্পর্কে তার জানা নাই, তার কাছে যে ধরা খাও,
যার ছাত্র হয়ে যাও আবার যদি কেউ দোষ ধরায় দেয় তাও তুমি দোষ মানো না এটা কত বড় বোকামি দোষ কেউ ধরায় দিলে তাও তুমি মানো না আর আগের জমানায় হইল বাপ যদি সন্তানের দোষ ধরায় দিত সন্তান যদি বাপের দোষ বর্ণনা করত এটাও কেউ খারাপ মনে করত না কারণ এটা একটা ঈমান